পঞ্চায়েত নির্বাচনের আগ মুহূর্তে ফরওয়ার্ড ব্লক ও তৃণমূল থেকে কংগ্রেসে যোগদানে বাড়তি অক্সিজেন পেল আলিপুরদুয়ার জেলা কংগ্রেস। আলিপুরদুয়ার জেলার বঞ্চুকা এলাকার মিনা ওরাও ও সুমন গাঙ্গুলি তার দলবল নিয়ে এদিন কংগ্রেসে যোগদান দেয়। পঞ্চায়েত ভোটের প্রকালে দলের সামান্য শক্তি বৃদ্ধিতে খুশি আলিপুরদুয়ার জেলার কংগ্রেস নেতৃত্ব। জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকার জানান, আজকে আমাদের পার্টি অফিসে এসে সব মিলিয়ে প্রায় 400 জনের উপরে তৃণমূল কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক কর্মী যোগদান করবে। এরা ফরওয়ার্ড ব্লকের থেকে সুশোভন গাঙ্গুলি নেতৃত্বে প্রায় 34 জন ওদের নেতৃত্ব এবং আরো 200 জনের মতো ওদের কর্মী ওর নেতৃত্বে আজকে কংগ্রেস দলে যোগদান দেয়। এছাড়া আমাদের বঞ্চুকামারি অঞ্চলের 12/110 সের বুথে তৃণমূল কংগ্রেস কর্মী যারা ওই সঞ্জীব ওরাও এবং মিনা ওরাও এদের নেতৃত্বে লিস্ট আমি দিয়ে দিয়েছি, এদের নেতৃত্বে আজকে তারা কংগ্রেস দলে যোগদান করবে। আচ্ছা বিশ্ববাবু, এই যে পঞ্চায়েতের নমিনেশন চলছে, এই নমিনেশন পর্ব চলাকালীন এই যে দলবদলের যে ঘটনা, এটা কেন, এটা এই মুহূর্তে কেন, এটা আগে বা পরে বা এই এটার পিছনে কারণটা কি থাকতে পারে? হ্যাঁ, কারণ একটাই, যারা তৃণমূলে যারা মনে করেছিল মমতার সঙ্গে গেলে পরেই তাদের অনেক কিছু হয়ে যাবে বা তৃণমূল একটা বড় কিছু কাজ করে করবে উন্নয়নের গল্প শুনিয়েছিল, এদের মোদ্দা বক্তব্য যে আমরা কোন রকম উন্নয়নের রূপ পেলাম না এবং বর্তমানে তৃণমূল যেভাবে সন্ত্রাস সৃষ্টি করছে, গুন্ডাগিরি করছে, তারই প্রতিবাদে এরা কংগ্রেসে যোগদান করে। আচ্ছা, আরেকটা প্রশ্ন উঠে আসছে যে এই মুহূর্তে নমিনেশন চলাকালীন এই যে যোগদান বা দল বদল, এটার পিছনে আরেকটা কারণ যেটা চলে আসছে সেটা হচ্ছে টিকিট না পেয়ে এরা দল বদল করছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমাদের সঙ্গে যারা যোগদান করলো তাদের সাথে টিকিটের কোনো সম্পর্ক নেই, তারা রাজনৈতিক কারণে তারা মনে করেছে যে জাতীয় কংগ্রেসই একমাত্র শক্তি, যে শক্তি ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তিকে ভুগতে পারবে, ভারতবর্ষকে উন্নত করতে পারবে, গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে পারবে এবং ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে পারবে, এর প্রয়োজনটা এরা দিনকে দিন উপলব্ধি করছে। এটাই নতুন নয়, আরো অনেক লোক আমাদের সাথে যোগ দিয়েছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাবে তারা আসছে আমাদের সাথে, আজকে পার্টি অফিসে এরা যোগদান। আচ্ছা, যারা আজকে যোগদান করলো তারা কি এই গ্রাম পঞ্চায়েত তথা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের এই যে ত্রিস্তরীয় নির্বাচন চলছে হবে সামনে, তাদের কি টিকিট পাবে কংগ্রেসের তরফ থেকে? না না, সেটা তো ডিপেন্ড করবে, সেটা নির্ভর করবে, যদি আমাদের কোনো প্রয়োজন মনে করি আমরা এদের কাউকে নমিনেশন দিলে পরে আমাদের সাংগঠনিক শক্তি বাড়বে বা আমাদের সেখানে জেতার সম্ভাবনা থাকবে তখন সেটা আমরা কনসিডার করব, যদি সেটা না হয় তাহলে কোনো প্রশ্ন নেই, এরা কংগ্রেসের কর্মী সমর্থক হিসেবে কাজ করবে। দিদি, আজকে হঠাৎ এই যোগদানটা কেন, আপনাদের কি মনে করে আপনারা তৃণমূল ছেড়ে কংগ্রেসে এলেন? মানে আমার উপস্থিত ছিল তৃণমূল তে, তো ওখানে বললো কি ওরা তো হাজিরা করে খায়, তো কি করে মানে মানুষকে উন্নতি করবে, মানে পাড়া পশিতে যেমন করে ও চলাবে, ও তো হাজিরা করে খায়, ও নিজের ঠিকানায় নাই, তো আর ওর কি করে। আমি বললাম ঠিক আছে, আমি তো হাজিরা করে খাই, তো আমি তো মানুষদেরকে তো এমনিতে তো পাবলিককে তো এ করি, কিন্তু ঠিক আছে আমি এই পার্টিতে থাকবো না বলে। আমি কংগ্রেসে কেন হইলেন? আমি আগে থেকে করতেছিলাম কিন্তু মানে ওদের কথা পাত্রা শুনে আমি টিএমসিতে গিয়েছিলাম। এখন কংগ্রেসে এসেছেন, কংগ্রেসের থেকে কি পাওয়ার আশায় এসেছেন? আমি ভাবলাম কি আমি কংগ্রেসে আসছি, যদি আমি টিকিট পাইলে আমি আমার গ্রামকে উন্নতি করার জন্য, মানে তাকে মানে কোনো লড়াই ঝগড়া আমার পছন্দ নাই, তার জন্য আমি এটা সমর্থন জন্য আমি এখানে।
আপনাকে কি তৃণমূল থেকে টিকিট দেবে না বলেছে? আচ্ছা, এখান থেকে কংগ্রেস থেকে কি বলেছে আপনাকে টিকিট দেবে? না, বলে নাই।